কুমারে আপনারা বলছেন না যে যার মসজিদে নামাজ আদায় করতে যাবেন সেখানে ইমাম সাহেবের মাধ্যমে মুয়াজ্জিন সাহেবদের মাধ্যমে মুসল্লিদের কাছে আমার সালাম শুভেচ্ছা দোয়া প্রার্থনা করবেন ইনশাআল্লাহ মানুষের দোয়া অনেক অনেক শক্তিশালী এবং মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আমাদের ভিতরে তেমন কোনো সমস্যা নাই যদি কিছু ভুল বোঝাবুঝি রেশারেশি থেকেও থাকে আমি আপনাদের কাছে আকুল অনুরোধ আহ্বান জানাবো আমরা দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রিয় বন্ধুরা মনে রাখবেন ঘরের শত্রু বিভীষণ আজকে যখন নির্বাচন হচ্ছে তখন আমাদের ভিতরে আর কোনো বিভীষণের কোনো কাজ করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ আমরা দেব না বঙ্গবন্ধুর আদর্শের সন্তান হিসাবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনা আমাদের গার্ডিয়ান আমাদের নেতা তিনি শুধু বাংলাদেশের মানুষের নেতা নয় তিনি বিশ্বের কাছে বিশ্বনন্দিত নেতা তিনি বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী শুধু নন তিনি আজকে বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষ তাকে নেতা হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করে এমন নেতা থাকার পরে যে কোনো প্রতিকূলতা থাকে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা শক্ত হাতে দৃঢ় পদক্ষেপে আমরা দাঁড়িয়ে যে কোনো অপরাজনীতি অপরাজনীতি করে যারা বাংলাদেশকে বিপদগামী করতে চায় ব্যর্থ করতে চায় অথবা বাংলাদেশের মানুষের ভাগ্যকে নিয়ে যারা সিনেমিনি খেলতে চায় তাদেরকে আমরা রুখে দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা শান্তিপূর্ণভাবে উৎসবের আমেজে উৎসব মুখর পরিবেশে জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে আমরা নির্বাচন পরিচালনা করার জন্য আমরা সকলকে প্রস্তুত হতে হবে সকলকে দৃঢ় পদক্ষেপে কাজ করতে হবে প্রিয় বন্ধুরা এখন একটা হয়ে এক হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে এক হয়ে বঙ্গবন্ধুর মার্কা শেখ হাসিনার মার্কা নৌকা মার্কার জন্য আমরা 18 তারিখ থেকে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি প্রতিটি পাড়া মহল্লায় মানুষের কাছে যাব বিনয়ের সাথে তাদের দোয়া চাইব বিনয়ের সাথে তাদের ভোট চাইব ইনশাআল্লাহ তারা আমাদেরকে বিফল করবে না তারা আমাদেরকে সমর্থন দিবে তারা আমাদেরকে ভোট দিবে